আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিবারের মতো আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি শেয়ার করব দই চিড়ার ডেজার্ট রেসিপি, খুবই ইয়াম্মি একটা রেসিপি আর স্বাস্থ্যসম্মত। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি ইনশাআল্লাহ আপনাদেরকে একদিন পরেই ব্যাক দিয়ে দিব। তো আর যারা যারা করেছেন, আমাকে বন্ধু করে ফেলেছেন, তাদেরকে অসংখ্য দোয়া ও ভালোবাসা, তাদের সহযোগিতা ও ভালোবাসায় আজকে আমি এত দূর আসতে পেরেছি। তো দেখতে আমি দই থাকুন। চিড়ার ডেজার্ট রেসিপি বানাবো, সেজন্য ফার্স্টে আমার লাগবে হচ্ছে চিড়া, আর লাগবে আম, তারপর লাগবে হচ্ছে কলা। এগুলো সবই আমি কিউব করে কেটে নিয়েছি। আর এখানে সাজানোর জন্য খেজুর আর বাদামটা কেটে নিয়েছি, আর কিশমিশ আছে এখানে, আর এখানে আইসিং সুগারটা, আর এই যে দইটা। চিড়ার ডেজার্ট রেসিপির জন্য আমার প্রথমে লাগবে চিড়া। এই চিড়াটা আমি প্যাকেট চিড়া নিয়েছি। এখন আমি এটা চিড়াটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। এই যে চিড়াটা আমি এখন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো চিড়াটা আমার ধোয়া হয়ে গেছে, এখন এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। আসলে ধোয়ার পরে লবণ দেওয়া হয় নাই, তাই এখন একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিড়াটা ধোয়ার পরে আমি ঝরিয়ে রেখেছিলাম যাতে বেশি না ভিজে যায়। এখানে গরুর দুধ আছে আধা কেজি, এটা আমি এখন কম জাল দিয়ে আধা কেজি দুধকে আমি এক পা করে নিয়েছি, ভালোভাবে ঘন করে নিব। এই যে এখন ঘন দুধে মানে দইটা দেওয়া হচ্ছে, দইটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দই চিড়া ডেজার্টের জন্য প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে এখন আমি প্রথমে চিড়া দিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টটা মূলত লেয়ারে লেয়ারে সাজাবো, সেজন্য এভাবে দিচ্ছি। চিড়া দেওয়ার পরে কলা দিয়ে দিব। তো এখন আমও দিয়ে দেওয়া হচ্ছে, আমটাও দিয়ে চারিদিক দিয়ে আর কি সুন্দর করে সুন্দর করে আমটা সাজিয়ে দিব। এই যে চিড়া দেওয়ার পরে কলা, কলার পরে আমও দিয়ে দিলাম। এখন আবার ঘন দুধটা দেওয়া হবে। এখন আইসিং সুগারটা দেওয়া হচ্ছে, যেহেতু এখানে ফল ফ্রুটস আছে এই জন্য সুগারটা আসলে কম দিলেও হবে। এখন আবার চিড়া দেওয়া হচ্ছে, চিড়াটা সুন্দরভাবে ফলের সাথে উপর দিয়ে মিশিয়ে দিতে হবে। আর এইভাবে দই চিড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এখন প্রচন্ড গরম, এই গরমে দই চিড়া আসলে আমাদের শরীরের জন্য অনেক উপকার। এখন এই যে দই, এই দইটা আসলে এই চিড়ার উপর দিয়ে দেওয়া হবে। তো এখন উপর দিয়ে হালকা একটু চিনি দেওয়া হচ্ছে, আর ডেকোরেশনের জন্য একটু সাজানোর জন্য জাস্ট একটু নারিকেলের গুঁড়াটা, যে শুকনো নারিকেলের গুঁড়াটা, এটা দিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখন একটু খেজুরও দেওয়া হচ্ছে, খেজুরটা আসলে লম্বা লম্বা করে কাটা হয়েছে। এখন একটু কাঠবাদাম দেওয়া হচ্ছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর উপর দিয়ে একটু আম দিয়ে দিলাম। তো এই তো রেডি হয়ে গেল সুস্বাদু দই চিড়া। তো এখন আরেকভাবে আর কি সাজিয়ে দেখাবো আপনাদেরকে। প্রথমে তো একভাবে দেখালাম, এখন আরেকভাবে দেখাবো। সেজন্য ফার্স্টেই চিড়া নিয়ে নিচ্ছি, চিড়াটা ছড়িয়ে দিব, তারপর দিয়ে দিব ঘন করা দুধ। এখন একটু চিনি দেওয়া হচ্ছে। তো এখন কলা দিয়ে দিব,
আর চিড়ার সাথে কিন্তু কলাটা খুব ভালো মানায়, চিড়া কলা খেতেও অনেক ভালো লাগে। বিশেষ করে আমার কলাটা অনেক ভালো লাগে চিড়ার সাথে। তো এখন চিড়াটা কলাটাও ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। তো এখন আবার চিড়া দেওয়া হচ্ছে। আসলে কয়েকদিন ধরে এত গরম পড়েছে যে গরমে আসলে ভাজা পোড়া খেতে ইচ্ছা করে না, আলু চপ বেগুনি আসলে এগুলো আমাদের। এই জন্যই ভাবলাম যে আজকে দই চিড়াটা বানিয়ে ফেলি। আমটাও দেওয়া হয়ে গেছে, এখনই কিন্তু অনেক কালারফুল আর অনেক সুন্দর লাগতেছে। আর এই গরমে খেলে কিন্তু মন শান্তি হয়ে যায়। তো এই পর্যায়ে আবার চিড়া দেওয়া হচ্ছে উপর দিয়ে। তো এখন দই দেওয়া হচ্ছে উপরে। এটা একদম পারফেক্ট দই চিড়া হয়েছে। তো হয়ে গেল দই চিড়া রেসিপি। এর সাথে এখন কিশমিশটা সাজানোর জন্য দেওয়া হচ্ছে। আর কিশমিশ দিলে অনেক সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। যখন মুখে কামড় লাগবে অনেক ভালো লাগবে আশা করি। তো মজার একটা খাবার। দই চিড়া পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে মনে হয়। তো আপনাদের সবারই মনে হয় ভালো লাগবে আশা করি, এভাবে খেতে পারেন। এখন আরেক ভাবে ডেকোরেশন করে দেখাবো। আসলে তিন আইটেমে করেছি তিন ভাবে, যেটা আপনাদের ভালো লাগে। আসলে সবকিছু আপনাদের ভালোর জন্য, ভালো লাগার জন্যই করতেছি। এখন এখানে ঘন দুধটা দেওয়া হচ্ছে, যে এখানে আইসিং সুগারটা দেওয়া হচ্ছে। এখন কলাটা দিয়ে দিচ্ছি। এখন চিড়া দেওয়া হচ্ছে। সাইডে কলা দেওয়া হলো, আর এক সাইডে দিয়ে দিব আম। এটা আসলে ফল একটু বেশি থাকবে এই এই দই চিড়ার ইয়ের মধ্যে, বাটিটার মধ্যে একটু ফলটা একটু পরিমাণে একটু বেশি থাকবে। এটার এক সাইডে কলা দিয়েছি আর এক সাইডে আম দিয়েছি। আর এই দই চিড়ার বাটিতে একটু ফলটা একটু বেশি দিয়েছি। এটা যে ঘন করা দইয়ের যে মিশ্রণটা সেটাই। তো এই তো আমার 3 নম্বর ড্রেজারটাও রেডি হয়ে গেছে। দেখতে খুবই লোভনীয় লাগতেছিল, তো আমার তো খুবই ভালো লাগতেছিল। তো এই যে এখানে 3টা ড্রেজারটি আমার রেডি। আর এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিব, যখন ইফতারের সময় হবে তখন বের করে নিব। আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আল্লাহুম্মা লাকাসুম তো আতা ওকাল তো আলা রিজকি কা ইফতার তো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দই চিড়ার ডেজার্ট রেসিপি নিয়ে আসছি। তো প্রচণ্ড গরম চলতেছে এখন, গরমে দাবদাহ এই রমজান মাসে। তো দেখা যায় যে সারাদিন রোজা রেখে দেখা যায় যে ভাজা পোড়া খাওয়াটা আসলে খাওয়ার পরে শরীরটা খুব অস্বস্তি লাগে এবং নামাজ পড়তে খুব খারাপ লাগে। তো সেই জন্য আজকে আমরা দই চিড়া ডেজার্ট রেসিপিটা নিয়ে আসছি। এটা গরমে আরাম। তো আসলে এইখানে দই চিড়া যেটা আমরা করছি কলা এবং আম দিয়ে এবং বিভিন্ন ধরনের ফল ফুল দিয়ে, খুবই স্বাস্থ্যকর দই চিড়ার ডেজার্ট রেসিপিটা। তো আমি এটা আসলে খেয়ে দেখবো কেমন হয়েছে।
তো এই যে আম এবং দই কিসমিস এবং কলার কম্বিনেশনে দই চিড়া যে ডেজার্ট রেসিপি। অসম খুবই ভালো লাগতেছে, কারণ এটা আমরা বানানোর পরে ফ্রিজে রাখছিলাম, ফ্রিজ থেকে বের করলাম, খুবই ঠান্ডা। আর যে পরিমাণ গরম তাতে আমি এখন বসে বসে গামতেছি, আর এই মুহূর্তে আমার ভাজা পোড়া খাওয়াটা আসলে অসম্ভব, সম্ভব না কোনো মতে। তার উপর দেখা যায় যে সারাদিন অফিস করি, অফিস করে এসে তো এই আলু চপ পেঁয়াজি ভাজা পোড়া জিনিসগুলো আসলে দেখা যায় খাওয়ার পরে পেটে গ্যাস হয়ে যায় বা অস্বস্তি লাগে। তো সেক্ষেত্রে কিন্তু খুবই স্বাস্থ্যকর দই চিড়ার ডেজার্ট রেসিপিটা, আপনারা এই রমজান মাসে গরমের ভিতরে ট্রাই করতে পারেন। দই চিড়ার ডেজার্ট রেসিপিটা খুবই ভালো হয়েছে। আমরা তিনটা আইটেমে করছি, তিন ধরনের ডিজাইন করছি, আপনারা ইচ্ছা করলে তিনটা না করে এক ধরনের ডিজাইন করে খেতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা শুধু আপনাদের দেখানোর জন্য এটা করা হয়েছে। আসলে কি দেখতে ভালো লাগলে কিন্তু খাইতেও ভালো লাগে, যে জিনিসটা দেখতে ভালো লাগে সে জিনিসটা কিন্তু খাওয়ার আগ্রহ বেশি থাকে, যা কোনো বিভিন্ন উপায়ে সাজানো। এখন আমিও খেয়ে দেখছি, এটা তো অনেক কিসমিস আর অনেক ফল দেওয়া। খুবই ইয়াম্মি লাগতেছে, বিসমিল্লাহ। দারুণ হয়েছে, আসলে যেরকম ভাবছিলাম তার থেকেও ভালো লাগতেছে, মাশাল্লাহ। এই গরমে আসলে ভাজা পোড়ার সাথে এরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু ভালোই হয়। খাইতে বসলে আমার বাচ্চা সামনে আমার বসবে এবং আমার খাওয়া দেওয়ার চেষ্টা করবে, না খাওয়া দিলে দেখা যায় যে ও খুব কান্নাকাটি করে, রাগ করে, নিজে খায় না অথচ বাবাকে খাওয়া দেওয়ার জন্য ওস্তাদ। হ্যাঁ, আমার বাচ্চাটা নিচে খেতে চায় না কিন্তু ওই আমার খাওয়া দিবে, তো বাধ্যতামূলক বাচ্চার হাতে খেতেই হয়।